হ্যালো গাইস, অনেক অনেক স্বাগত তোমাদের আমার চ্যানেল বঙ্গাল কল্পনা স্ল্যাশ গেলে। তো চলে আসলাম নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা খুবই মজা হতে চলেছে, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আর অনেক এন্টারটেইনমেন্ট হবে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করো, সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটা, আমাদের চ্যানেলটা আর পাশে থেকে। তো আজকে নিয়ে এসেছি লিপ চ্যালেঞ্জ গাইস। তো আমার বাড়িতে তখন ওয়েটটা একটু গেইন হয়ে গেছে, তোমরা সবাই জানো ওয়েট গেইনের ডায়েট চলছিল ওর। তো এখন তো ওয়েটটা বেড়ে গেছে, তো ও বলছিল যে আমাকে কি তুলতে পারবে তুমি, তো এগুলো নিয়ে আর কি গল্প করছিলাম। তো হঠাৎ করে আমার মনে হলো যে চলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিই, সবার সামনে দেখিয়ে দিই পারবো কিনা। আমি জানি না পারবো কিনা ওকে তুলতে, এখন তো অনেক ওয়েট গেইন হয়ে গেছে, দেখে কিন্তু টের পাওয়া যায় না। তো জানি না পারবো কিনা, চলো একসাথে দেখে নেই পারবো কিনা। ইন্টারেস্টিং হতে চলেছে, ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা, পারবো কিনা চলো দেখে নাও। তো গাইস, কয়েক প্রকারে আমরা কম্পিটিশনটা করব, বিভিন্ন ধরনের স্টাইলে লিফট করার চেষ্টা করব, দেখি কে জেতে আর কে হারে। তো চলো শুরু করা যাক, লেটস গো। একটু উইশ করে দিও, হ্যাঁ যেন আমি পারি আর কি। তুমি আগে চলো, কোনটা এই যে নরমালি থেকে শুরু হোক, তাই না, পরে ধীরে ধীরে হারে। কাউকে খুবই আরামসে তোলার জন্য এটা একটা খুবই ভালো পদ্ধতি, যদি তোমাদের কোনো প্রয়োজন হয় তোমরা এভাবে তুলতে পারো। তো রাইট হ্যান্ড কে এভাবে ধরে লেফট হ্যান্ড দিয়ে এরকম করে সামনে কাঁধে রাখতে হবে, প্লাস হাতটা এভাবে ঝুঁকিয়ে তারপর পটাকতে হবে, তাই না, আঙুলে ধরে আরামসে অনেক দূর অব্দি ক্যারি করা যাবে। আমার বাড়ি এখন বাড়ি পারবো রাইট হ্যান্ড ধরতে হবে না, রাইট হ্যান্ড ধরে Let's do it.
লাগে এটা। তুমি করে নিও মনে আছে মামা? এটা করলে তোমার ঘাড় ভেঙে যাবে না? হ্যাঁ এটা বললে তো আমার মনে হচ্ছে ঘাড় ভেঙে যাবে। আজকে আমার ঘাড় পটকে যাবে। শক্তি আছে তার মানে তো গাইজ আমি ভেবেছিলাম যে অত সহজে তুলতে পারবে না, কারণ আমার ওয়েট এখন মোটামুটি 65 কিলো চলছে, কিন্তু মানতে লাগবে যে আমাকে তুলতে পেরেছে খুবই সহজে নয় কিন্তু তুলতে পেরেছে, এটাই বড় কথা। তো যদি বলা যায় আজকে উইনারকে, তাহলে একেই বলা উচিত না বেটা। তো গাইস ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, যদি ভালো লাগে কি করতে হবে অবশ্যই একটা লাইক করতে হবে, শেয়ার করে দিতে হবে বন্ধু বান্ধবদের সঙ্গে, যাতে তোমরা যে এন্টারটেনমেন্টটা করেছো সেটা অন্যরাও করতে পারে। আর সাবস্ক্রাইব করে নিও, যদি এখনো না করে থাকো নিচে থাকা রেড বাটনটাকে ক্লিক করে দিও, সাথে বেল ঘন্টাটাকেও ছোট ঘন্টাটাকেও প্রেস করে দিও আর সাথে অল করে দিও, তাহলে আমাদের প্রত্যেকটি ভিডিওর আপডেট তোমাদের পর্যন্ত পৌঁছে যাবে সবারই। তো চলো দেখা হচ্ছে আবার কোনো নতুন ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে, ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খুব খুব খেয়াল রেখো। থ্যাংকস ফর ওয়াচিং গাইস।